গ্রাম জাগাও, চোর তাড়াও, বাংলা বাঁচাও ব্যানারে এক পদযাত্রার আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লক কমিটির সিপিআইএম নেতৃত্ব। এদিন বাম নেতৃত্বের সকল শাখা সংগঠন যেমন ডিওয়াইএফআই, এসএফআই, সিটু সহ সকলেই পদযাত্রায় অংশগ্রহণ করেন। ফসলের লাভজনক দাম, 100 দিনের কাজ পুনরায় চালু করা, রাজ্যের শিল্পাঞ্চল নির্মাণ, বেকারদের চাকুরির সুযোগ সহ সঠিক বেতন, দ্রব্যমূল্যের দাম হ্রাস সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে এদিনের পদযাত্রা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সুষ্ঠুভাবে পঞ্চায়েত পরিচালনা করার পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ কম করারও দাবি জানান বাম নেতৃত্ব। দক্ষিণ দামোদরের বাস যাতে বর্ধমান শহরের ভিতরে ঢুকতে দেওয়া হয় সেই নিয়েও সরবন পদযাত্রার অংশগ্রহণকারী সিপিআইএম এর নেতাকর্মীরা। সারা নভেম্বর মাস জুড়ে রাজ্যের বিভিন্ন স্থানে এই জ্যাঠা মিছিল চলবে। পলাশন অঞ্চলের ধারান পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে সমগ্র গ্রাম পরিক্রমা করে পশ্চিমপাড়া, পলাশন, রামবাটি, নেত্রখণ্ড, বাসা, ভগবতীপুর হয়ে মিছিল শেষ হবে ধারানেই। সারা নভেম্বর মাসব্যাপী গোটা রাজ্য জুড়ে প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায় আমাদের এই মিছিল চলবে, এই জ্যাঠা মিছিল চলবে। এর একটাই উদ্দেশ্য, মানুষকে প্রতারণা করেছে মোদী সরকার, মানুষকে প্রতারণা করেছে আমাদের রাজ্য সরকার, তৃণমূল সরকার। যা প্রতিশ্রুতি দিয়েছিল তা রাখেনি, জিনিসপত্রের দাম কমায় বলেছিল কমায়নি, চাকরি দেয়নি, চাকরি চুরি করেছে। এর বিরুদ্ধে সমস্ত জনগণকে আমরা সচেতন করার জন্যে আজকে আমাদের এই মিছিল। এই মিছিলের পরবর্তী সময় আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাবো। এটা হচ্ছে আমাদের মিছিল শুরু হয়েছে ধান পার্টি অফিস থেকে, ধান গোটা গ্রাম ঘুরে এখন আমরা পশ্চিমপাড়া যাচ্ছি, তারপর পলাশন, তারপর রামবাটি, তার নেত্রখণ্ড হয়ে, বাসা হয়ে আমাদের এসে আবার ভগবতীপুর হয়ে ধারানি শেষ হবে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।